বিরাশন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। এস রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, এই মূল মন্ত্র বা এই স্লোগানকে সামনে রেখে রামকৃষ্ণ যুব সংঘের পক্ষ থেকে যারা কর্মকর্তারা রয়েছেন তারা সকলেই আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এবং যোগেন্দ্রনগরে যে রামকৃষ্ণ যুব সংঘ রয়েছে তাদের যে উদ্যোগ, সেক্ষেত্রে শারদোৎসব রয়েছে আগামীতে এবং সেই শারদোৎসবকে আরো মানবিক করে তুলতে, আরো আনন্দ মুখর করে তোলার জন্য মূলত এই উদ্যোগ তারা গ্রহণ করেছে। এবং বর্তমানে রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্তদান শিবিরের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে, তবে তার পাশাপাশি আগামী দিনেই রক্তদানের এই শিবির যাতে আরো অধিক বেড়ে যায় সেই বিষয়ে কিন্তু বিশিষ্টজনেরা বারবারই আমন্ত্রণ জানাচ্ছেন। তবে আজকের যোগেন্দ্রনগরের রামকৃষ্ণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রেবতী মোহন দাস এবং এলাকার অনেক গুণীজন, অনেক বিশিষ্ট ব্যক্তিরা তারা সকলে উপস্থিত ছিলেন। যারা রক্তদান করতে এসেছে তাদের সকলকে সকলের বিষয়ে, শরীরের বিষয়ে অর্থাৎ সুস্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে আরো যাতে মানুষ এগিয়ে আসে রক্তদান করার ক্ষেত্রে, যাতে রক্ত দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসেন সেই বিষয়ে কিন্তু আহ্বান জানানো হয়েছে। আজকে ঠিক সকাল 9টার সময় শুরু হয়ে গেছে রক্তদান শিবির। প্রচুর মানুষ দলে দলে এসেছেন, রক্ত দিয়েছেন এবং মানুষের প্রাণ বাঁচানো, মানুষের পাশে থাকা, যেটাই হচ্ছে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মূল মন্ত্র, সেই মন্ত্রটাকে সামনে দিয়ে রক্তদান শিবিরের আজকে আয়োজন। আজকের এই রক্তদান শিবিরের সম্পর্কে কি বলছেন ক্লাবের উদ্যোক্তারা শুনব। আমাদের মূল উদ্দেশ্য যে পূজার চলাকালীন রক্ত পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, তো সেই দিক থেকে সেই দিকটা আমরা সামনে রেখে আমাদের আসন্ন দুর্গা পূজা আর দুর্গাপূজার কমিটি পাশাপাশি ক্লাব কমিটি দুর্গাপূজার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির। আমরা শুনলাম ক্লাবের একজন সদস্যের বক্তব্য এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তিনি তুলে ধরেছেন, অর্থাৎ পুজো চলে এসেছে, পুজোর সামনেই পুজো এবং সেই পুজোর মধ্যে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন না পাওয়া যায় ঠিকঠাক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাশে কাউকে, আবার না পাওয়া যায় মুমূর্ষ রোগীকে রক্তের দেওয়ার জন্য কোনো মানুষকে পাওয়া যায় না, বা অনেক সময় রক্তের সংকট কিন্তু লক্ষ্য করা যায় কারণ পুজোর আনন্দে যে যেরকম ভাবে মেতে রয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ পুজোর 4টি দিনের মধ্যে কোনো মানুষের যদি কোনো রকম বিপদ আপদ ঘনিয়ে আসে সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, রক্তের অন্তত যাতে চাহিদার জন্য কোনো মানুষকে মৃত্যুর মুখে চলে যেতে না হয় তার জন্য এই রক্তদান শিবির এবং আসন্ন দুর্গাপুজো শারদোৎসব সেই পুজোকে সামনে রেখে মূলত রক্তদান শিবিরের আয়োজন যোগেন্দ্রনগরের রামকৃষ্ণ যুব সংঘের পক্ষ থেকে। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।